একটা মেয়ে যদি মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, সে কখনো নগ্ন হয়ে বাইরে বের হতে পারে না। একটা সমাজ নেতা যদি মনে করে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতেই হবে, সে কখনো সমাজে দুর্নীতির আইন কায়েম করতে পারে না। একটা রাষ্ট্রনেতা বিশ্বনেতা যদি জানে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, সে কখনো তার ক্ষমতার আওতায় আল্লাহ বিরোধী কোনো শরিয়া কায়েম করতে পারে না। অসংখ্য ইমাম আছে ওর ছেলে নামাজ পড়ে, অসংখ্য বক্তা আছে যে আপনি দেখবেন মাদক দ্রব্য খাচ্ছে, ওর বউ পর্দা করে না। কসমেটিক্স ইসলাম ফলো করছি আমরা, অথবা প্রোটেস্ট্যান্ট ইসলাম ফলো করছি, অথবা ওই যে ব্রিটেনের শেখানো ইসলাম বা আমেরিকার শেখানো ইসলাম বা ইসরায়েলের পণ্ডিতদের শেখানো ইসলাম আমরা ফলো করছি। ইভেন অনেকে দেখবেন যে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, জিনা করতেছে, ধর্মের পরিপূর্ণতা নাই, আমরা ধর্মটাকে ঠাট্টা তামাশার পাত্র বানাচ্ছি। মুসলিমরাই বলছে যে ইসলামী হুকুমতের কোনো দরকার আছে, এগুলো আগে চলতো এখন চলে না। কালিমা পড়া মুসলিমরাই পর্দার বিরোধিতা করছে, মুসলিমদের কথা বলছে। সুদ খাচ্ছে কারা? মুসলিমরা খাচ্ছে।